হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা হরর সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটি হবে জোক নিয়ে। জোক তো আপনারা জানেন, যেটা পানিতে থাকে এবং প্রাণীর রক্ত চষে। তো এই জোক যদি বিশাল বড় আকার হয়ে যায় এবং আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন কি হতে পারে, সে নিয়ে সিনেমাটি। তো সিনেমার শুরুতে আমাদের একটা লেকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটা মেনটেন্স কর্মীকে দেখি যে একটা পানির পাইপ চেক করার জন্য আসে। কিন্তু এই লেকে অনেক কিলার লেম্প্রেস ছিল, মানে জোক ছিল, যারা কিনা কর্মীর উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। এরপর আমাদেরকে আমেরিকান ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট এক অফিসারকে দেখানো হয়, আর তার নাম হচ্ছে মাইকেল। আর তিনি তার পরিবার নিয়ে গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য এখানে এসেছেন। তবে ছুটি বলতে সরাসরি ছুটি তো নয়, তিনি সাময়িক ট্রান্সফারে এখানে ডিউটিও করছিলেন। তো যাই হোক, তার পরিবারে তার স্ত্রী, একটা মেয়ে নিকোল, আর একটা ছেলে ছিল। তো মাইকেল তার স্ত্রীর সাথে কথা বলছিল, তখন সেখানে তাদের মেয়ে নিকোল আসে এবং বলে, আমি আমার কয়েকজন বন্ধুর সাথে বিচে যাচ্ছি। আর এখানে মাইকেলের মেয়ের ড্রেস দেখে আবার মনে হয়েছে আমেরিকান বাপ হওয়া অনেক কষ্টের, অনেক সহ্যের ব্যাপার। তো যাই হোক, এরপর মাইকেলের কাছে তার ডিপার্টমেন্ট থেকে কল আসে এবং সেখানে মাইকেলকে বলা হয় পাশের একটা ডিম টারবাইন চেক করতে, মানে এটা আর কি সুইচ গেট, মানে পানি আটকানোর কোনো সিস্টেম বা বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনো একটা সিস্টেম হতে পারে। আর এরপর আমরা দেখি সেখানে মাইকেলের ছেলে আসে, আর সে অনেক খুশি ছিল কারণ সে একটা মাছ ধরেছিল, আর ওই মাছের গায়ে কিন্তু একটা জোক ছিল। আর তারপর আমরা একটা লোককে দেখতে পাই যে তার কুকুরের সাথে মাছ ধরছিল, কিন্তু তখনই পানি থেকে একটা কিলার জোক বাইরে এসে লোকটির উপর আক্রমণ করে দেয় এবং তাকে অনেক জঘন্যভাবে মেরে ফেলে, আর তখন লোকটির কুকুর সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে মাইকেল আবার তার ছেলের ধরা মাছ থেকে ওই জোক আলাদা করছিল, আর তখন মাইকেলের ছেলে ওই জোকটাকে দেখে পছন্দ করে এবং পোষা প্রাণী হিসেবে নিজের ঘরে রেখে দেয়। আর তখন তাদের কাছে একটা নতুন প্রতিবেশী আসে, আর যখন ওই প্রতিবেশী জানতে পারে মাইকেল ইউএস ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টে কাজ করে, তখন বলে, আপনার ডিপার্টমেন্টের একজন লোক অনেকদিন যাবৎ নিখোঁজ রয়েছে। আর তাকে বলা হয় ধারণা করা হয় জোকই তাকে মেরে ফেলেছে, কিন্তু মাইকেল তার কথার সাথে একমত হয় না, কারণ তিনি মনে করেন যে জোক ওইভাবে মানুষের উপর আক্রমণ করে মারতে পারে না, তারা সর্বোচ্চ মাছের উপর আক্রমণ করতে পারে। তো এরপর মাইকেল সেই ডিএমএ চলে আসে যেখানকার টারবাইন কাজ করছিল না। তো সেখানে আসার পর সে আরো তিনজন সাথীর সাথে দেখা করে। তো মাইকেলের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ডিএমএ জোকের পরিমাণ অনেক দ্রুত বাড়ছে এবং এত জোক হচ্ছে যে সেগুলো লেকের সব মাছ দেখিয়ে ফেলছে। আর তারা যখন আলোচনা করছিল তখন এই শহরের মেয়র চলে আসে, আর সে একজন খুবই লোভী মানুষ ছিল। আর সে মাইকেলকে বলেন, তোমাদের কাছে একদিনের সময় রয়েছে, একদিনের মধ্যেই ডোমটিকে ঠিক করে দাও, মানে টারবাইন ঠিক করে দাও, আর একদিনের মধ্যেই লেক থেকে সকল জোক দূরে কন্ট্রোল করো, কারণ এখানে টুরিস্ট আসে, আমি চাই না জোকের জন্য টুরিস্ট কমে যাক, আর টুরিস্ট যদি কম আসে তাহলে আমাদের ইনকাম কমে যাবে। আর তখন মাইকেল তাদেরকে বোঝায়, দেখুন একদিনের মধ্যে এটা করা তো পসিবল নয়, মিনিমাম 7 দিন সময় প্রয়োজন। কিন্তু মেয়র তার কোনো কথাই শুনে না, তাদের অর্ডার দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর আমাদের একটা লেকের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি অনেক টুরিস্টরা আনন্দ করতে এসেছে, আর এখানে মাইকেলের মেয়ে নিকোলও তার বন্ধুর সাথে এসেছে, এছাড়াও মাইকেলের ছেলেও এখানেই ছিল। তো মাইকেলের ছেলে সেখানে সেই কুকুরটি পায় যেটার মালিককে একটু আগে জোকে খেয়ে ফেলেছে। তো মাইকেলের ছেলে যখন মাছ ধরছিল তখন কুকুরটি লেকে চলে যায়, আর সেখানে অনেক জোক ছিল, আর সেখানে দেখা যায় ওই জোকগুলো মাছদের উপর আক্রমণ করছে এবং তাদের খেয়ে ফেলছে। আর ওদিকে আমরা দেখি মাইকেলের মেয়ে নিকোল যখন বিচের পানি থেকে বের হয় তখন তার শরীরে মাছের রক্ত লেগেছিল, আর লেকে এত বেশি রক্ত দেখে সব টুরিস্টরা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর বাড়িতে এসে নিকোল তার বাবাকে কল করে এবং সবকিছু জানায় লেকে যেটা ঘটেছে, কিন্তু মাইকেল তাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখে এই জোকগুলো শুধুমাত্র মাছদের উপরই আক্রমণ করে, তোমাদের ভয় পাবার কারণ নেই, এগুলো মানুষের উপর আক্রমণ করে না। আর তখন মাইকেলের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে টারবাইন থাকার পরও এই জোকগুলো দ্রুত বাড়ছে, টারবাইন মানে বোঝানো হয়েছে সেখানে একটা ফ্যান রয়েছে পানি নিচে যেগুলো জোকগুলোকে কেটে ফেলে বা জোকের পপুলেশন কন্ট্রোল করে, কিন্তু তারপরও জোকগুলো অনেক দ্রুত বাড়ছে, এমনকি ওই জোকগুলো বিভিন্ন লোকে ছড়িয়ে পড়ছে। আর তখন মাইকেল এক সাথীকে পাঠায় লেক চেক করার জন্য, আর সে যখন ওই লেকের মধ্যে এটা চেক করছিল তখন ওই জোকরা তাকে আক্রমণ করে এবং খারাপভাবে মেরে ফেলে। আর তখন মাইকেল এবং তার আরেক অ্যাসিস্ট্যান্ট ওই লেকের পাশেই ছিল, কিন্তু তারা এই ব্যাপারে জানতো না যে তাদের সাথে একটুকে মারা গিয়েছে। তো তারা সেখানে একটা জোক দেখতে পায়, আর তারপর দেখে ওই ডেমের দেয়াল বেয়ে তারা আরেক লেকের দিকে যাচ্ছে, মানে দেখে অনেক ভয়ানক মনে হচ্ছে, আর এই জোকগুলো মারাত্মক থেকে মারাত্মক পর্যায়ে বেয়ে যাচ্ছে। আর এরপর তারা কিনারে তাদের সাথীর নৌকা পায়, আর নৌকার গায়ে অনেক রক্ত লেগেছিল, তো তারা বুঝতে পারে তাদের সাথীর হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে। আর ওই মুহূর্তেই দুটো জোক এসে মাইকেলের এবং মাইকেলের অ্যাসিস্ট্যান্টের উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতো সেটা ছাড়িয়ে ফেলে। আর তারপর তাদের কাছে কল আসে তাদের ওই অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছে। আর এরপর আমাদের ল্যাবে মাইকেলের সেই সাথীর মৃত শরীর দেখতে পাই, যাকে এক ডাক্তার পরীক্ষা করছিল। আর তখন মাইকেল ওই ডাক্তারকে কল করে এবং বলে ওই ডেড বডি থেকে দূরে থাকতে, কারণ যেহেতু সে পানিতে পড়ে গিয়েছিল এবং জোকে মেরেছে হতে পারে ওর পেটের ভেতরেও জোক থাকতে পারে, কিন্তু ডাক্তার তার কথা শোনার আগেই ডেড বডি কেটে ফেলে। আর তখন পেট থেকে অনেকগুলো জোক বেরিয়ে ওই ডাক্তারকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে, এবং মাইকেল তখন ফোনের মধ্যে দিয়ে ওই ডক্টরের চিৎকার শুনতে পায় আর দ্রুত তার ল্যাবের দিকে যায়। আর এরপর মাইকেল আর তার অ্যাসিস্ট্যান্ট যখন সেখানে যায় তারা দেখে ডক্টর মারা গিয়েছে, আর তারা সেখানে গিয়ে বুঝতে পারে ওই জোকগুলো ডেড বডির ভেতরে ছিল। আর তারপর তারা এটা দেখে আরো ভয় পেয়ে যায় যে ওই জোকগুলো ওয়াটার হোলের মাধ্যমে পানির পাইপলাইনে ঢুকে গিয়েছে, মানে এটা পুরো শহরে এখন ছড়িয়ে পড়বে। আর তখন সেখানে মেয়রও আসে। তো এটা জানার পর মাইকেল মেয়রকে সব খুলে বলে যে আমাদের পুরো শহরের পানি বন্ধ করে দেওয়া উচিত, কেননা এখন জোকগুলো পানির পাইপলাইনে চলে এসেছে এবং পুরো শহর এখন অনিরাপদ, আর জোকদের পপুলেশন বা সংখ্যা বেড়েই চলেছে, এবং জোকদের এই পপুলেশন বা সংখ্যা কমানোর জন্য এক সপ্তাহ সময় দরকার, কারণ এই জোক যদি পানির সাহায্যে ছড়িয়ে পড়ে পুরো শহর ধ্বংস হয়ে।
চাপে পড়বে। আর এর সাথে মাইকেল এটাও বলে পর্যটকদের এলাকা থেকে দূরে রাখা উচিত এবং আমার মনে হয় এখন সরকারকে বা নিউজ চ্যানেলগুলোকে জানানো উচিত। কিন্তু আমরা যেমন জানি এই মেয়র অনেক লোভী ছিল, সে এমনটা করে তার ইনকাম বন্ধ করতে চান না বা কম করতে চান না, কারণ এখানে যদি টুরিস্ট আসা বন্ধ হয়, মানুষ যদি চলে যায়, পুরো শহর বন্ধ হয়ে যাবে। তাই তিনি পানীয় বন্ধ করেন না, এমনকি এই খবরটি টিভি চ্যানেলে না বলতেও নিষেধ করে দেন। তো এতে মাইকেল বিরক্ত হয়ে যায় এবং মাইকেল নিজেই খবরের চ্যানেলের সাথে যোগাযোগ করে আর তারপর সব কথা খবরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়। আর মেয়র যখন এই খবর দেখে তখন মাইকেলের উপর অনেক রেগে যায়। আর এরপর আমরা দেখি মাইকেল তার বাড়িতে এসে বলে আমাদের দ্রুত এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর আমার ছেলের ঘরে যে জোকটা রয়েছে যেটা সে পোষা প্রাণী হিসেবে রেখেছে সেটাকে মেরে ফেলতে হবে। কিন্তু মাইকেলের ছেলের সেটাকে অনেক ভালো লাগতো, তাই সে ওটাকে লুকিয়ে দেয় আর বাবাকে মিথ্যা বলে যে আমি ওটা ফেলে দিয়েছি। তো এরপর মাইকেল তার মেয়ের ঘরে যায় আর সেখানে তার মেয়েকে একটা ছেলে বন্ধুর সাথে দেখে, আর তাদের দুজনকে একসাথে দেখে মাইকেল একটু রাগে আর তখন নিকোলের বন্ধুকে সেখান থেকে চলে যেতে বলে। আর এরপর মাইকেল তার মেয়েকে বলে দ্রুত তোমার জিনিসপত্র প্যাক করো, কারণ আমরা দ্রুত এই শহর ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু এ কথা শুনে নিকোল মনে করে তার বাবা হয়তো তার বয়ফ্রেন্ডের কাছ থেকে দূরে সরাতে যাচ্ছে। তো এরপর নিকোল তার বন্ধুকে কল করে আর কথা বলে এবং তার বয়ফ্রেন্ডকে বলে যাই হোক না কেন আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না। আর এরপর নিকোলের বয়ফ্রেন্ডের কাছে একটা মহিলার কল আসে আর সে অনেক ধনী ছিল আর সে বলে আমার বাড়িতে পুলটা ঠিক করতে হবে বা পরিষ্কার করতে হবে। তখন নিকোলের বয়ফ্রেন্ড নিকোলকে কল করে বলে যে আমি একটা পুল পরিষ্কার করবো, তুমিও তো আমার সাথে যেতে পারো, তাহলে একসাথে আমরা কিছু সময় কাটাতে পারবো। তো এরপর তারা দুজন ওই মহিলার বাড়িতে আসে এবং তারা দুজনে মনে করে মহিলা হয়তো বাড়িতে নেই, তাই তারা কাজকাম বাদ দিয়ে পানিতে আকাম কোকাম করতে যায়। কিন্তু তখনই পানির নিচে ওই মহিলাকে পুলে দেখতে পায় যাকে জোকরা ধরে মেরে ফেলেছে। তো এটা দেখে তারা দুজন অনেক ভয় পায় আর নিকোল তখন চিৎকার করতে থাকে আর তারা দুজনে পুলিশকে কল দেয়। এর সাথে নিকোল তার মাকেও কল দেয় এবং নিকোলের মা সেখানে চলে আসে। আর তারপর মাইকেলকে দেখানো হয় সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে সেই ডেমের দিকে এসেছে আর কিছু মৃত যোগ পানিতে ফেলে আর দেখা যায় যোগগুলো মৃত যোগ দেখে দূরে চলে যায়। আর তখন সে বলে আমি এই কাজটা এই জন্যই করলাম কারণ জীবিত যোগগুলো মৃত যোগ থেকে দূরে পালিয়ে যায় আর এমন করে আমরা সবগুলো যোগকে এক জায়গায় করতে পারবো আর তারপর হাই ভোল্টেজের কারেন্ট দিয়ে শকদদের মেরে ফেলতে পারবো। আর তখন সেখানে মেয়র আসে এবং মাইকেলের উপর অনেক রেগে যায় আর তিনি মাইকেলকে বলেন তুমি এই শহর ছেড়ে চলে যাও আর আমি তোমার হেডকে কল করে তোমাকে জব থেকে বের করে দিয়েছি। আর তখন মাইকেল রেগে তার গাড়িতে বসে এবং বাড়িতে যেতে শুরু করে আর তখন তার স্ত্রীকে ভয়েস মেসেজ দেয় এবং বলে আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে আর এই শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর তখন মাইকেলের কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে আর সে মাইকেলকে জানায় ওই যোগগুলো এবার শহরের লেকের দিকে যাচ্ছে এবং তাদের সংখ্যা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এখনই আমার এদিকে সাহায্যের প্রয়োজন। আর এর জন্য মাইকেল ওসব চিন্তা বাদ দিয়ে সোজা তার দিকে যেতে শুরু করে। আর আমরা এদিকে মাইকেলের ছেলেকে বিচে দেখি আর সেখানে সে কিছু মানুষের ডেড বডি দেখতে পায় যাদের উপর ওই যোগগুলো আক্রমণ করে মেরেছিল। আর তারপর মাইকেলের ছেলে একটা ডেড বডির উপর নিজের শার্ট দিয়ে ঢাকে আর সেখান থেকে চলে যায়। আর ওদিকে মাইকেল আবার খবরে রিপোর্ট করে যাতে সবার এই শহর ছেড়ে চলে যায়। আর তারপর এই শহরের বাসিন্দারা এই শহর ছেড়ে পালাতে শুরু করে কারণ ওই যোগগুলো কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। পানির পাইপলাইনের মাধ্যমে পুরো শহরের যোগগুলো ছড়িয়ে পড়েছে এবং মানুষদের বাড়িতে বাড়িতে আক্রমণ করছিল এবং মেরে ফেলছিল। তো এরপর আমরা দেখি মাইকেলের ছেলে বাথরুমে যায় এবং সেখানে আমরা দেখি টয়লেটের হল এবং ট্যাবের ভেতর দিয়ে অনেক যোগ বের হয়ে আসছিল এবং তাদের দেখে ভয় পেয়ে মাইকেলের ছেলে একটা স্টোর রুমে লুকিয়ে পড়ে। আর এদিকে আমরা মেয়রকে ওয়াশরুমে দেখি আর ওখানেও টয়লেটের ভেতর থেকে যোগ বের হয়ে মেয়রের পাছায় আক্রমণ করে দেয় এবং তার পেছন দিয়ে একটা যোগ তার শরীরের ভেতরে চলে যায়। আর এরপর মাইকেলের অ্যাসিস্ট্যান্ট তার মহিলা অ্যাসিস্ট্যান্টকে কল করে যাকে তারা যোগের পপুলেশন দেখার জন্য অনেকটা লেগে পাঠিয়েছিল। আর তখনই আমরা দেখি ওই মহিলা অ্যাসিস্ট্যান্টের গাড়িকে যোগরা ঘিরে ফেলেছে এবং তার উপর আক্রমণ করতে থাকে। আর মাইকেল যখন ফোনে এই কথা শুনে তখন মাইকেল তার সাথীকে নিয়ে ওই মহিলা অ্যাসিস্ট্যান্টকে সাহায্য করার জন্য দ্রুত লেকের দিকে বেরিয়ে যায়। কিন্তু তারা যখন সেখানে যায় তখন দেখে যোগরা অলরেডি তাকে মেরে ফেলেছে। তো এটা দেখে মাইকেলের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে অনেক পাগলের মতো হয়ে যায়। কিন্তু তারপর মাইকেল তাকে সাথে নিয়ে সেখান থেকে চলে আসে। আর এদিকে আমরা দেখি নিকোলদের প্রতিবেশীর পুলে একটা পুলিশ অফিসার এসেছে আর একটা যোগ তাকেও আক্রমণ করে মেরে ফেলে। আর তখন নিকোল এবং তার মা আর নিকোলের বয়ফ্রেন্ড তিনজনই ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে আর তারা বাড়িতে এসে নিকোলের ভাইকে খুঁজতে শুরু করে। আর তখন নিকোলের বয়ফ্রেন্ড নিজের পরিবারকে দেখার জন্য চলে যায় আর নিকোল তার মাকে খুঁজতে থাকে। আর নিকোল ঘরে এসে তার মাকে ওয়াশরুমে আটকা দেখতে পায় এবং সেখানে দেখে অনেক যোগ তাকে ঘিরে রেখেছে। তো সেখানে নিকোল কোন রকমে তার মাকে বাইরে নিয়ে আসে আর তারপর তারা দ্রুত বাইরে বের হয়ে আসে। আর এদিকে তারা নিকোলের ভাইকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তো এরপর নিকোলের মা নিকোলকে একটা স্টোরেজ রুমে রাখে কারণ এই জায়গা তার কাছে নিরাপদ মনে হচ্ছিল। আর নিকোলের মা নিজে তার ছেলেকে খোঁজার জন্য বিচের দিকে যায়। আর তখন মাইকেল এবং তার সাথী পুরো শহরের ম্যাপ নেওয়ার জন্য মেয়রের বাড়িতে যায়। আর এদিকে নিকোলের মা বিচে এসে তার ছেলের শার্টকে একটা ডেড বডির উপর দেখতে পায় আর তার আশেপাশে অনেক যোগ চলে এসেছিল কিন্তু তিনি পেট্রোল দিয়ে জ্বালিয়ে ওগুলোকে মেরে ফেলেন। আর তার ছেলে মারা গেছে ভেবে সে কান্না করতে থাকে কারণ সে তার ছেলেকে কোথাও খুঁজে পায়নি। আর অন্যদিকে মেয়রের অফিসেও অনেক যোগ ছিল আর তাদের মধ্যে থেকে কিছু যোগ মাইকেলকে কামড় দেয় কিন্তু তারা কোনো রকমে সেখান থেকে জীবন বাঁচিয়ে বেরিয়ে আসে। আর তারপর যে রুমে নিকোল ছিল সেখানেও আমরা দেখি অনেক যোগ আক্রমণ করে আর সেখানে নিকোল পাতা কাটার একটা মেশিন দিয়ে ওই যোগগুলো মারতে শুরু করে আর তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর ততক্ষণে সেখানে তার মাও চলে এসেছে আর কান্না করতে করতে বলে তোমার ভাইকে খুঁজে পায়নি। আর তখন তাদের চারপাশ দিয়ে অনেক যোগ ঘিরে ফেলে আর ওই মুহূর্তে নিকোলের মা বুদ্ধি খাটিয়ে আবারও পেট্রোল ঢেলে তাদেরকে পুড়িয়ে মারে। আর ওই মুহূর্তে তারা যখন মাইকেলকে খুঁজে পাচ্ছিল না, মাইকেল তখন জানলা দিয়ে তার গ্লাস দিয়ে সূর্যের দিকে ধরে সিগন্যাল দেয় আর তারা বুঝতে পারে তাদের ছেলে কোথায় রয়েছে। আর ওই মুহূর্তে নিকোল
নিকোলের বয়ফ্রেন্ডও চলে আসে। কারণ তাদের পরিবার অলরেডি শহর থেকে বের হয়ে গেছে। তো এরপর নিকোলের ভাইকে বের করার জন্য নিকোলের বয়ফ্রেন্ড সাহায্য করে, আর নিকোলের ভাইকে বের করে আনার পর তারা সেখান থেকে যেতে থাকে। আর তাদের টার্গেট হচ্ছে তারা শহরের বৈদ্যুতিক পাওয়ার সোর্স এলাকায় যাবে। তো মাইকেল সেখানে তাদের বলে, দেখো আমরা কিভাবে এই যোগগুলোকে মারতে পারি। তাদের সিস্টেমটা হচ্ছে মরা যোগের লিভার অন্য যোগ খায়, মানে আকর্ষিত করে, কারণ যোগের লিভারে বায়োসল্ট রয়েছে। তো তাদের প্ল্যান হলো মরা যত যোগ রয়েছে সেগুলো লিভার বের করে এক জায়গায় এনে তারপর বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলবে। তো এরপর তারা যোগের লিভার গুলোকে পানিতে ফেলতে শুরু করে, আর এতে যোগগুলো আকর্ষিত হয়ে এদিকে আসবে, আর সব যোগ এক জায়গায় হলে বৈদ্যুতিক লাইন অন করে সবগুলোকে শক দিয়ে মেরে ফেলবে। তো নিকোল আর তার মা নিচে যায় মেন সুইচ গুলো অন করার জন্য, কিন্তু সমস্যা হলো তাদের কাছে লিভার অনেক কম রয়েছে, আর সবগুলো যোগকে এক জায়গায় আনতে হলে তাদের আরো অনেক লিভারের প্রয়োজন। আর তখন আমরা দেখি মাইকেলের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে নিচে যেতে শুরু করে ওই যোগদের কাছে, আর তার উদ্দেশ্য হচ্ছে সে যদি নিচে যায় তাকে খাবার জন্য যোগগুলো আসবে, আর অনেক যোগ এক জায়গায় হবে, আর সেগুলোকে শক দিয়ে মারলে অনেকগুলো যোগের লিভার পেয়ে যাবে। কিন্তু মাইকেল তার উদ্দেশ্য বুঝতে পেরে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচাতে পারে না। আর তখন যোগরা মাইকেলের সাথীকে খেয়ে ফেলে, আর ওদিকে নিকোল আর তার বন্ধু মেন সুইচ অন করে দেয়, আর বৈদ্যুতিক শক লাগার কারণে সেখানে যোগ মারা যায়। তো এখানে মাইকেলের অ্যাসিস্ট্যান্ট নিজেকে স্যাক্রিফাইস করে সবার জীবন বাঁচিয়ে নেয়। আর তারপর মাইকেলের পরিবার এবং নিকোলের বয়ফ্রেন্ড শহর ছেড়ে চলে যেতে লাগে। তো এখানে আমরা বুঝতে পারি এই শহর পুরোপুরি যোগ মুক্ত হয়নি, আর তখনই সিনেমাটি শেষ হয়ে যায়।